অন্যরুন মিদ্দি সাপ প্রয়োগ গরিরে জুলুম গরিরে খসদ দাবি করন হরিব ফরনাত না জায়েজ ন্যূনতম শরম তাকিলি হন দিন ন্যূনতম ব্যক্তিত্ব তাকিলি ন্যূনতম মরুয়ত তাকিলি ইতারা হন দিন হইত ফাইত ন দে বউর বর্তন ইয়ান দিও নি ফরিব এ কথা হন দিন হইত ফাইত ন আরা চট্টগ্রাম মত মিদি বাংলাদেশ মিদি দেখা যাদ না পূর্ণ বউর ফকতন আরা ইফতিরি মাগির আরা ওই ইদুর হর তোয়ার কন্যার বাবার উরিব বড় জুলুম যে ওর গোষ্ঠীর বেগুনের হাত দেওয়া ফুরিব জানা জানে এই বড় জুলুম যদি জোর করি লই দয় কিংবা নদীলে মাই ভরে জ্বালাত দয় তলিবে সম্পূর্ণরূপে না যায়স অল্প বয়সে অনেকের চুলদাড়ি পর্যন্ত পেকে যাচ্ছে যার দুইটা তিনটা উপযুক্ত মেয়ে আছে বিশেষ করে আমাদের এই চট্টগ্রামের রীতি অনুযায়ী তার অবস্থা খুবই খারাপ দারুদার করে অনেকে সুদি ঋণ লইয়েরও পর্যন্ত ভিক্ষাবৃত্তির উগ্র রাস্তা খুলে দিবেল্লাই আই পথ প্রশস্ত করে দিলাম আই লওনের মাধ্যমে মনে করেন উগ্র মাই ফুয়া ইবে আর গৃহস্থ ঘরত আসি বই হিসেবে তো ইবেরে রমজান আইলি কোরবান আইলি বিভিন্ন বিষয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করেন ইন এক প্রকার জুলুমুর সামিল কিন্তু ইবে হাদিয়ার পর্যায়ে আর নাই ইবে এখন ধরাবাধার পর্যায়ে গিয়ে গই ইয়ে নজ্ঞ স্বামীর লাই স্বামীর বাপর বাড়ির লাই ব্যাক করুন লাই প্রচণ্ড লজ্জাজনক একটা ব্যাপার আল্লাহ ব্যাক করুন এই 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 লজ্জাজনক এই বিশ্রী ব্যাপার রেওয়া যতন যেন দূরে তাইত্তারে আল্লাহ তৌফিক দান করুন আর আর এখন বড় হর মাইফার ফকতন যদি আর জানি আর মানুষ পুরুষ মনে করে আর মাইফার ফকতন যদি আমি দাবি না করি গরুন মানির আমি হর্ন মানির আর মানুষ মনে করে নাই বউর ফলে গিয়ে কাপুরুষ হয়ে গিয়ে কিন্তু ইসলাম তো এন্য হয় আর তো আর তো মনে হচ্ছে প্রথম শিক্ষিত অনর্থ আর তোমার অনুসন্ধান হার বেশি আর আজ ইয়ে ধরনের আর শিক্ষিত হইছে এটা মানুষ হইন না পারে এটা লাই আর অমানুষ হামিং করিস আসলে এই যে যৌতুক প্রথা ইবা শরীয়ত গর্হিত প্রথা ইবা শরীয়ত সমর্থন না করে শরীয়তে একখান জিনিস সমর্থন করে ইয়ান দেখি রসুল সাল্লাহ সাল্লাম হদ দেখি তাহাদু তাহাবু তোমরা একে অপরের মহব্বত করো একে অপরের হাদিয়া দো হাদিয়া এবার প্রত্যেকের সামর্থ্য অনুসারে দিব এবল দিকে শুন না আজি আজি বা আর্টিফিশিয়াল রেওয়াজ চালু গিয়ে আজিয়া মাইফে বিয়ে দিয়ে তাহলে বলি এবার বড় বাড়ির তুন ওর বাড়ির মধ্যে ওর গোষ্ঠী বেগুন হাত ফেরফান আত্মীয় স্বজন বেগুন হাত ফেরফান বিশালঙ্কর যা ইফতারে দেওয়া যায় এবার বলতে গেলে বিশালজ্ঞ বোঝা কন্যার বাবার লে বলি রে তো ইব ইসলাম সমর্থন না করে বোঝাইলে যে মাইফার বরদ মধ্যে বরতন মাইফার শাশুবাড়ির মধ্যে ইফতারি দম ফরে বা খসর দম ফরে এগিন আসলে আর দেশতুগ্য রসম এগিয়ে গিয়ে একখান হয়তো শরীয়ত সমর্থন করে কিনা আর একখান তুগ্য রসম এবং এই রসমে ইসলাম সম্মত কিনা যদি ইসলাম সম্মত হয় তলিবে জায়েজ হইব আর যদি ইসলাম সম্মত না হয় তলিবে না জায়েজ কিন্তু আমাদের সমাজে আমি যেটা দেখতে পাচ্ছি এটা তো এক প্রকার জবরদস্তির মতো আপনার কি আছে না আছে সেটা বড় কথা না আপনাকে দিতে হবে যেহেতু আপনি মেয়ের বাবা আপনাকে বাধ্যতামূলক হয়ে ঈদ আসলে কাপড় চোপড় দিতে হবে এ রমজানে মানে বিশাল আয়োজন করে আপনাকে ইফতার সামগ্রী দিতে হবে কোরবান আসলে তারপরে প্রথমবার গরু তারপরে গরুর রান তারপরে ছাগল এই যে একটা প্রচলন আমাদের সমাজে আছে এটা কোনো ইসলামী সিস্টেম বা ইসলামের রীতিনীতি নয় এর দ্বারা সামাজিকভাবে দুই ধরনের ক্ষতির সম্মুখীন আর ওর প্রথমত কিছু মানুষ ইন আল্লাহ বলে তার গিয়ারে বেয়ার গোষ্ঠীর বাধ্য করে তাতে উত্তর সামর্থ্য না থাকিলেও অনিচ্ছা সত্ত্বেও দারুদার করে অনেকে সুদি ঋণ লইয়েরও পর্যন্ত এলে যৌতুক দিতে বাধ্য তাতে তার সন্তুষ্টির বাইরে যাইয়ারে তার পক্ষ তো নাই কিছু গিফট লইলাম ইয়ান শরীয়ত নিষিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগ্র হাদিসে থই লা ইহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি অর্থাৎ অন মুসলমান অন্য মুসলমানের সম্পদ সন্তুষ্ট চিত্ত ছাড়া তার হালাল নয় ঈদের সময় ওর বাড়ির তোন জামাইরে হসর দেয়া ফুরিব জামাইয়ের বাবা মা জামার ভাই বোন এমনকি জামার বিয়ে দিয়ে বৈনল বৈনুল ফল হলে পর্যন্ত খসর দাবি করি থাকে ঈদল দিকে ব্যক্তিগতভাবে উৎসব পালন করিবার জিনিস আর জনতন দাবি দাওয়া করি
এই ধরনের উপহার উপটোকন লন ইয়ান সম্পূর্ণরূপে অবৈধ ইয়ান নাজায়েজ একখান পদ্ধতি হনমতে ইসলাম সম্পূর্ণ করে ইয়ান যারা গড়ে তারা সম্পূর্ণ ইসলামের নিয়ম কানুন বাইরে যায় গড়ে ইতারা জুলুম করে এটা হসুর দন ফরিবু ইল্লে হন কিছু ইদাইলে আর আয় মনোগজুম দে ইয়ানোর ব্যাপারে প্রত্যেকর পরিবার যারা মুরব্বী আছে যাতে সচেতন দরকার মানুষের ব্যক্তিত্ব যদি নষ্ট হয়ে যায় একটা হতা আছে যে ইজা ফা তাকাল হায়া ফা ফাল মা শীতা যাতে মানুষের লজ্জা যায় গিয়ে তেবে যে কোনো কিছু করিতে পারে নিজের রক্তর ফানি করিয়ে রে এই মাই ফুয়ার বাফে মাই ফা গরে পর বিশ্বাস করিয়ে রে অন্য হাতে তুলি দিচ্ছে তো অনার জিএম দিয়ে পুরো মাইয়ে মানে কি বাবার আছে জানে আর কি অনার ওর জানার মতো দিবেলেই অন দিবেলেই এরপর অন সন্মুখে আবার ইফতির দাবি করেন হদ দাবি করেন কারণ লজ্জা তাহন ধরা আছে আই নিজে এবং অনরা আরা শ্বশুর বাড়ির তুন কিছু লইতেন এখন শুধু যারা জামাই অথবা জামাইয়ের মা বাপ শুধু লোয়াতে তাইবো লোয়াতে তাইবো লোয়াতে তাইবো ইদারা ও রুবারিত মধ্যে ভাবে নদে যেভাবে ও রে দে ইবা ইসলামে পছন্দ নগরে ইবা ইসলাম হাসে গ্রহণযোগ্য না গরিবল রোগে প্রেসার সৃষ্টি হয় হ্যাঁ ফৈসলা ফৈসি আছে এইবার দিত্তারের ঢের করি দিত্তারের অসুবিধারে কিন্তু কেন দেখা দেখি পার্শ্ববর্তী আরেকজন হোক দুই থেকে দিয়ে তোমার কেন দিয়ে এবং এবার সমাজ তুমি দূরীভূত করার নাম এবার আমি উত্তম বলে মনে করি হা দিয়ে হিসেবে দিলে এবার জায়জ হইব আর যদি হা দিয়ে ন জোর করে লইয়ে কিংবা ন লইলে মাইয়ের জ্বালা যন্ত্রণা করার এই সময় দিবে জায়জ হইত না আর ইয়ানোর দ্বারা যাতে ওকে গরিবলের রোগে চাপ করে তাহলে ইয়ার ইয়ানোর তুন উড়িয়াই উন্নয়ন উচিত ইয়ানো মনে করি নাই তো অনেকে তো এটা দিতে যাইয়া তার যে বার্ডেনটা এক্সট্রা হয় এমন এইগুলো আমাদেরকে অবশ্যই এই ভ্রান্ত এবং ভুল প্রথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে জবরদস্তি করার কোনো সুযোগ নাই ইসলামী শরীয়ত এটাকে 100% যৌতুক হিসেবে আখ্যায়িত করবে দ্বিতীয় একখান বিষয় হইল যে অনেক ক্ষেত্রে যে সামর্থ্য তাকে দেওয়া হয় তারপরও আমি মনে করি যে এই ট্রেন্ড দিবে বন্ধ অন্তর্হার কেন কারণ যেত সামর্থ্য আচরিত হয়তো বাদের ইয়ানোর হারণে যারা তুন সামর্থ্য নাই তারাও দিতে বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক্সাম্পল দিয়ে দেয় যে যদি মালবাস পোশাক হারাম হয় হানা হারাম হয় এবং উপার্জন হারাম হয় তাহলে দোয়া কবুলত না ইবাদত কবুলত না ও রোবারিদ মিদি তারা জায়গা জমি বিক্রি করি অথবা দার কর্জ করি তোমারে 20-25 হাজার টাকা দিয়ে খরচ সুদ দিয়ে রাখি কিন্তু তারা তো বড় নারাজ অবস্থায় বড় অসহায় অবস্থায় দিই এবার যৌতুক যৌতুক ইসলামে নিষিদ্ধ তো দিলে হাদিয়ে তাহাদ হাদিস হাদিস বা কথা শুধু উবে এক অপর দম করি এক অপর দিলে হাদিয়া আছে শুধু একতরফা দিলবে হাদিয়া না তো এবার তো জুলুম শুধু মায়ের পক্ষ তো নাইব বড় পক্ষ তো না যাইব ইয়ান তো হাদিয়া নয় এবার এক ধরনের জুলুম আর জুলুম প্রতিষ্ঠা করে দিই ইন সামাজিকভাবে কেয়ামতের ময়দানে বেগুনরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাঠ করতে ইনে উত্তর দম ভরিব ইন আরা ভাষা যাইম গই